টি বিশ্বকাপে দর্শকদের হতাশ করায় দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রথমবার সেমিফাইনালে ওঠার সুযোগ পেয়েও তার নিজেদের দোষে নষ্ট করে শান্ত সাকিবরা টুর্নামেন্টে প্রতিটি ম্যাচে নৈপুণ্য দেখান বোলাররা জয় আসে তিনটি ম্যাচে কিন্তু কিন্তু ব্যর্থতার তার ধারাবাহিকতা থাকে টপ অর্ডার ব্যাটিং সেমিফাইনালে যাওয়ার সমীকরণে সুপার এইটে আফগানিস্তানের বিপক্ষে বারো ওভার এক বলে ম্যাচ জয়ের প্রাণান্ত চেষ্টার কোনো পরিকল্পনা ছিল না তাদের অবশ্যই অনেক হতাশার এবং অনেক কষ্টেরও কারণ এই ম্যাচ খেলতে আসার আগে সবারই পরিকল্পনা ছিল যে ম্যাচটা আমরা আগে জিতব বাট ওই রকম সিচুয়েশান যদি হয় অবশ্যই ওই চান্সটা আমরা নিব যেটা আমাদের হাতে ছিল আমরা ওটা নিতে পারি না এবং পুরা ব্যাটিং গ্রুপটাই আমরা খুবই বাজে বাজে ডিসিশান নিয়েছি প্ল্যানটা এরকম ছিল যে আমরা প্রথম ছয় ওভার চেষ্টা করব এবং আমাদের প্ল্যান ছিল যদি আমরা ভালো শুরু করি আর্লি উইকেট যদি আমাদের না পড়ে তাহলে আমরা ওই সুযোগটা নিব বাট যখন আমাদের তিন উইকেট পড়ে গেল আর্লি তখন আমাদের প্ল্যানটা ডিফারেন্ট ছিল যে কীভাবে আমরা ম্যাচটা জিততে পারি কারণ আমাদের প্ল্যানই আমরা কিভাবে ম্যাচটা জিততে পারি সো তারপরে আমি বলবো যে মিডিল অর্ডাররা ওইরকম ভালো ডিসিশান নেয়নি যার কারণে আমার মনে হয় ম্যাচটা আমরা হেরে গেছি ব্যাটিং অর্ডার নিয়ে আজকে বল খুব একটা আমরা এই যেই মিক্স আপটা করেছি এটার কারণ হইল লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন করার চেষ্টা করেছিলাম এবং লিটন এক পাশে ব্যাটিং করছিল কারণ ওদের বোলিংয়ে অনেক ভেরিয়েশান ছিল সো ওটার কারণে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন করা ছিল এবং সবাই জানতো এটা সবাই ক্লিয়ার ছিল সো এই কারণে এটা করা হয়েছে ওভারঅল পুরা টুর্নামেন্ট বলবো যে প্রথমে আমি বলতে চাই যে আমরা অ্যাজ এ টিম হিসেবে পুরো বাংলাদেশের ফ্যানদের লেট ডাউন করেছে যারা আমাদেরকে আমাদের খেলা ফলো করে বা আমাদেরকে সব সবসময় সাপোর্ট করেন তাদেরকে আমরা লেট ডাউন করেছি সো আমি টিমের পক্ষ থেকে অ্যাপোলোজাইস আমরা অ্যাজ এ ব্যাটিং গ্রুপ স্পেশালি আমরা দেশের মানুষকে ওরকম ভালো কিছু দিতে পারিনি এটার জন্যে অবশ্যই উই ফিল সরি রিসাদ এরকম একটা বড় টুর্নামেন্টে সে পুরা সবগুলো ম্যাচে অলমোস্ট ভালো বোলিং করেছে সো বেশ কিছু পজিটিভ দিকেও ছিল বাট ব্যাটিং গ্রুপটা আমরা পুরো ফ্যানদেরকে লেট ডাউন করেছি পুরা দেশের মানুষকে আমরা বলতে গেলে কষ্ট দিয়েছি সো বাট চেষ্টার কমতি ছিল না হানড্রেড পারসেন্ট সবাই চেষ্টা করেছে সবাই সবার প্রতি অনেস্ট ছিল এটাও আমি বলতে চাই বাট আমরা দিন শেষে পারিনি সো এটার জন্যে টিমের পক্ষ থেকে সরি